আসন ভাগাভাগি নয়, জাতীয় পার্টির কাছে ভালো নির্বাচনই মুখ্য। এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জানান, ভোটের কৌশল সহ নানা ইস্যুতে আলোচনা চলছে আওয়ামী লীগের সাথে, তবে এখনই সব প্রকাশ করা যাবে না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। জাতীয় পার্টি শেষ পর্যন্ত কতটি আসন পায় আর নির্বাচনের মাঠে থাকে কিনা, এসব কৌতূহল নিয়ে দলটির বনানী কার্যালয়ে প্রতিদিনই ভিড় করছেন নেতাকর্মীরা। এদিকে রোজ গণমাধ্যমে এসব নিয়ে ব্রিফ করছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কিন্তু সপ্তাহখানেক ধরে ঘুরে ফিরে যেন একই কথা বলছেন তিনি। কোনো প্রত্যাহারের সুযোগ নাই, সব সিটে আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনের কৌশল হিসাবে কিছু জিনিস আছে, সেটা হয়তো আজকে আমরা বলবো না, কালকে আমাদের আপনাদেরকে বলতে পারি। আমি আবারও বলছি, জোটের কোনো সুযোগ নাই, মহাজোটের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিষ্কার উত্তর দিচ্ছেন না চুন্নু, বরং শোনাচ্ছেন নিত্য নতুন নাটকে কথা। সবাই কিন্তু এই নায়ক হইতে চায়। আমিও কিন্তু মনে মনে ভাবি, আহা, আমি যদি সালমান খান হইতে পারতাম বোম্বের, ওই টার্গেটে পৌঁছার জন্য সবারই আকাঙ্ক্ষা থাকে, চায়, সবাই চায়। আমার আশা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হুমকি দেওয়া হয়েছে, থানায় এমন একটি জিডির বিষয়ে প্রশ্ন করা হলে জানেন না বলে দাবি করেন চুন্নু। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।